আসসালামু আলাইকুম, আমি টেকনিশিয়ান মোহাম্মদ মহসিন মজুমদার আকাশ। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ওয়ালটন প্রেমো R6 ম্যাক্স হ্যান্ড রেজিস্টার। আপনারা কীভাবে মারবেন ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারতেছেন লক বলে গেছে, লক কীভাবে আপনারা রিমুভ করবেন ওটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পারতেছেন ফায়ার বাটন ধরলাম, ফায়ার বাটন ধরে ভলিউম বাটন ধরে টিপা দিয়ে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে দেখবেন যে ফ্ল্যাশিং লোগো আসবে। দেখতে পারতেছেন ফ্ল্যাশিং লোগো আসলো। লোগো আসার পরে নিচে নামবেন, নামি ফ্যাক্টরি রেজিস্টারের মধ্যে গিয়ে পাওয়ার বাটন টিপে দিতে হবে। টিপা দিয়ে পরে আবারও নিচে নেমে ইয়েস বাটনে টিপা দিয়ে ফ্ল্যাশ মারতে হবে। দেখতে পারতেছেন নিচে দিয়ে ফ্ল্যাশ মারছে। এখন মারার পরে আবারও অটো রেজিস্টার মারবেন। অটো রেজিস্টার মারলে আপনার সেট ফ্ল্যাশ হতে হবে, সেট বন্ধ হয়ে আবার চালু হবে, চালু হয়ে ফ্ল্যাশ নেবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যখন সেট চালু ছিল তখন লক ছিল, লক ছিল, এই জন্য বিভিন্ন লক দিয়ে টাই করে দেখলাম লক খুলতেছে না। এখন আমি হাতে হ্যান্ড ফ্ল্যাশ মারলাম। হ্যান্ড ফ্ল্যাশ মারার পরে কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন স্যামসাং ওয়ালটন W লোগো আসলো। লোগো এসে কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। অপেক্ষা করার পরে সেট চালু হবে। আপনার সেট ফ্ল্যাশ নিতেছে এই জন্য চালু হতে একটু সময় লাগবে, সময় নেবে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে দেখতে পারতেছেন ফ্ল্যাশ নিল। প্রথমে উপরে লক ছিল, লক এখন নাই। এখন বুঝতে পারতেছেন সেট ফ্ল্যাশ নেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন সেটিং মিল।